দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরুতেই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক, বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং বড় ফেতনা আমার কাছে মনে হচ্ছে আহলে হাদিস ফেতনা। তাই এদের এই ভয়ঙ্কর খপ্পর থেকে নিজেকে, সমাজকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো আমাদের ইমানি দায়িত্ব। আহলে হাদিস কেন এত ভয়ঙ্কর, আজকে তুলে ধরব তাদের কিছু বাস্তব চিত্র। আজকের ভিডিওতে থাকছে আহলে হাদিসের অন্যতম একজন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের 73টি ভুল বক্তব্য, মন গড়া ফতোয়া, যেগুলো শুনলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে তারা কেন বাতিল। তো আসুন এখন সেগুলো দেখবো। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি পরবর্তী প্রজন্মকে সচেতন করার জন্য এবং এদের খপ্পর থেকে বাঁচার জন্য সকলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং নিজে দেখবেন ও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আসুন তাদের ভণ্ডামি দেখা যাক। নবীদের আগে হযরত বলা যাবে কি? যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত্যু, মরা মানুষ আছে কবরে, জীবিত নেই। জীবিত আছে এটাই হলো আকিদে, মানে খারাপ আকিদে, ভ্রষ্ট আকিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক হাদিস মুসলিম। প্রসাব করার পর ফোটা ফোটা প্রসাব প্যান্টে পড়লে করণীয় কি? লাগুক, প্যান্ট ভিজে যাক, অজু করে সালাত আদায় করে নেবেন, এক অক্ত সালাত, কাপড় ভিজে যাক, তাতে আসে যায় না। লাইলাতুল কাদরে আপনি 18 কাদের বেশি সালাত আদায় করতে পারবেন না। রাত যতই দামি হোক পড়ার অনুমতি নেই। মেয়েরা হায়েজ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে, কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়। আমি বলেছি হিন্দু টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দু টাকা দিয়ে করা আছে। শিশুকে কতদিনে, শিশুকে কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন? মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন খাবে, 2 বছর 3 বছর 4 বছর কোনো সমস্যা নেই। কুরবানি হচ্ছে নেকি কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। ঠান্ডা কোকাকোলা আরসি এটাই হলো মদ। তো আপনি যা বলছেন এটা নয় তো সেটা কোনটা? যেগুলো আল্লাহ নবী বলছেন আমার মত মত খাবে, নাম দিবে অন্য। কোন হককানি ওলি মুর্শিদের হাতে বায়াত করা যাবে? জি না, হককানি ওলি মুর্শিদ নাই কেউ। তুমি মিথ্যা কথা বলছো। টুপি পরা সুন্নাত? জি না, ভারতের একটা ভালো পোশাক। জানাজার দুয়ার সূরা ফাতিহা পড়তে হবে কি? বাধ্য, জানাজায় সূরা ফাতিহা পড়তেই হবে। এক ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে তখন পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি পড়তেই হবে, পিছে পিছে পড়তে হবে। যখন চুপে আছে তখনও পড়বেন, যখন জোরে বলছে তখনও পড়বেন। যারা মাঝহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শেরেক করে। মাঝহাব মানা জরুরি কি না? মাঝহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? খবরদার নই, কোনো মাঝহাব মানবেন না, পরকাল হারাবে। অথচ কণ্ঠসুরে বক্তব্যই জায়েজ নয়, 20 বছর থেকে বলে আসছি যে কণ্ঠসুরে বক্তব্য জায়েজ নয়। কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে কণ্ঠে? অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে? অজু ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন? অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে, সবাই কোরআন মাজিদ পড়বে, ঋতুবতীও পড়বে, ধরে পড়বে। লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদাত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদাত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদাত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশা পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের লুম পরিষ্কার করছে, গোফ সাফ করছে, এগুলো সব বিদাত। আলিফ বেতে সেই করে পড়া হবে না, যে বলেছে সেই ভুল করেছে, তাকেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। হাদিস বুখারি মুসলিম কোনো রকম করে যদি টানে টেনে হেঁচড়ে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারেন তাহলে আপনার ডবল নেকি হবে। হাদিস বুখারি মুসলিম। বাচ্চা মায়ের দুধ 2 বছর খাবে এটা নয়, বাচ্চা মায়ের দুধ যতদিন বুকে দুধ আছে ততদিন বাচ্চা খাবে, 2 বছর হোক 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, তাতে আসে যায় না। শবে বরাতের সময় মানুষ হালাল রুটি খায়, এটা নাজায়েজ। স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি? কোনো কিছু করণীয় নাই, দুধ পান করবে কেন? আর করলে কোনো সমস্যা নেই। রওজা মুবারাকে নবীজি কি জীবিত না মৃত? রওজা মুবারাক বলাই হারাম। বলবেন নবীর কবরে, নবী জীবিত না, জীবিত না মৃত? জি, নবী মারা গেছেন, আল্লাহর নবী কবরে মরা অবস্থায় আছেন। মোবাইলে কোরআন মাজিদ আছে, এটা পায়খানা নিয়ে যাওয়া যাবে কিনা? ওটা অক্ষর আকারে নেই, কোনো সমস্যা নেই। তবে তাবিজ নিয়ে যাবেন না, তাবিজ তো এমনি হারাম, আবার নিয়ে যাচ্ছেন মানে ওতে লিখা আছে কোরআন মাজিদ সূরা ইয়াসিন, একেবারেই হারাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে, এক ইন্দল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমি এই দুশ্চিন্তায় থাকবো। মসজিদের ইমাম তাবিজ পড়ে, তার পিছনে সালাত হবে কি?
যাদের গায়ে কোমরে হাতে বাহুতে তাবিজ আছে তার পিছনে সালাত হবে না এই মুশরিক। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে, ধরে পড়বে। খানকা মসজিদও মাজারের মসজিদে নামাজ আদায় করা যাবে জি না? খানকা মাজারের মসজিদে নামাজ আদায় করা যাবে না। জানি না হুজুর কেন তাদের এভাবে ফাঁকি দিচ্ছেন, প্রতারণা দিচ্ছেন, আল্লাহই ভালো জান। আল্লাহ আকবর বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বাহুর উপরে রাখতে পারেন দুটাই সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন পাঁচটি সহিহ হাদিস। বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ী। আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে, এখনো বলছি বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, আমি বলি না যে তা করতে হবে, আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, নামাজ হবে। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে, কোটিপতি ও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। নামাজ বেহেস্তের চাবি এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস, এও শতক মিথ্যা, নামাজ বেহেস্তের চাবি নয়। জয়ীফ হাদিস ও হাদিস, সহি হাদিস ও হাদিস, তাহলে জয়ীফ হাদিস মানা কি কোনো সমস্যা? জয়ীফ হাদিস হাদিস নয়, ওটা মানুষের বানানো হাদিস। আল্লাহ রাসূল বলছেন জিবরাইল যত দাঁত পরিষ্কারের কথা বলছেন তাতে মনে হচ্ছে আমি মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল এত বলেন কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, তো জিবরাইলও নূরের তৈরি। হ্যাঁ ছেলে, তোমার হুজুর ভুল বলেছেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, যার জন্য উনি মাটির তৈরি, তার মুখে মানবিক গন্ধ আছে, আর জিবরাইল হলেন নূরের তৈরি। নূরের তৈরি নূর পদার্থের একটা একজন, মাটির তৈরি পদার্থের মানুষের কাছে আসলে একটা ব্যাপার আছে, যার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, মুখে গন্ধ আছে। বলছেন মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, মুখটা পরিষ্কার করেন, যতবার আসেন ততবার আমাকে দাঁত পরিষ্কার করতে বলেন। তো জিবরাইল কবে করেন? জিবরাইল একবারও করেন না, কেন? করা লাগে না, কেন? উনি নূরের তৈরি, আর আমাদের নবী কিসের তৈরি? মাটির তৈরি। ইব্রাহিম আলাইহিসসালামকে জাতির পিতা বলা যাবে কি জি না? জাতির পিতা তো সবার পিতা, ইব্রাহিম আলাইহিসসালামকে সবার পিতা, ইব্রাহিম আলাইহিসসালামের বাপকে আদম, আদমই জাতির পিতা। আব্দুল উমর দিন ইমাম সাহেবের মুখের সামনে আসতে আজান, এটা তো একেবারেই বেদাত। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? একশো বার যাবে, অজু ছাড়া কোরআন ধরা যাবে, কোরআন পড়া যাবে, এটাই ঠিক। মহিলারা ঋতু অবস্থায় হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে, বাচ্চাতে এগুলো মিথ্যা, এগুলো ধর্ম নয়, যার কারণে আমি বলেছি দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তা মিথ্যা দেখান, তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেবে। কাঁকড়া ও ব্যাং, ব্যাং হারাম, ব্যাং খাওয়া যাবে না। কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন, কাঁকড়া কুচে মাছ কচ্ছপ রুচি হলে খাবেন, ব্যাং চিরদিনের জন্য হারাম। মরা মানুষের নামে খাওয়ানো হারাম, 40 একরে যে গোস্ত হয়েছে ওটা কুকুরকে খাওয়াতে হবে, কুকুর 40 একরে যে গরু জহকরে খাওয়ানো হয়েছে গোস্ত কাকে খাওয়াতে হবে? কুকুরকে। এবারে ড্রেনের ভাত ফেলে দিতে হবে, কুকুরে খাবে, এটা হারাম খাদ্য। শেখ আকিকার জন্য শুধু খাসি খাসি পাঁঠি যা হবে, খালি মরেনি, মরতে বাকি আছে, জান আছে, এটা করে দাও। গরু আকিকা গরু দিয়া হবে না, উট দিয়া হবে না, ছাগল ছাগল ভেড়া ভেড়ি দুম্বা দুমি 7 দিনের দিনই, আগে নয় পরেও নয়। খালি শরীরে অজু হবে কি? হবে, ও গোসলখানাতে পরনে কাপড়ই নেই তখন অজু হবে। নতুন জামাই দেখে জামাইয়ের হাতে টাকা দেয় সব হারাম, বিবাহকে লক্ষ্য করে বগুড়া জেলায় যা কিছু হয় সবই হারাম। আমার জানা অনুপাতে বগুড়া জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কাজ জায়েজ আছে তা জানা নাই, সবই হারাম। একজন হাফেজ কিয়ামতের দিন তার আত্মীয় স্বজনের কারো জাহান্নাম অজীব হয়ে গেলে কি তাকে জান্নাতে নিয়ে যাবে? মিথ্যা কথা, হাফেজ সাহেব পারবে না, 10 জনকে নিয়ে যাবে হাদিস জাল, হাফেজ সাহেব পারবে না। হাফেজ সাহেব তো মাথার উপরে টুপি দিয়ে খালি মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। যদি নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়ার পর অন্য যে কোনো সুরার এক আয়াত পড়ে মিলিয়ে রুকুতে যায় তাহলে এভাবে কি পড়া যাবে? জি যাবে। সুরা ফাতেহা পড়ার পরে বলছে বিসমিল্লাহির রহমানির আর রহমান, বাস রুকুতে চলে গেছে, যান, সমস্যা নেই, যেটা হয়। আর যদি সুরার প্রথমে না হতো, সুরা ফাতেহা পড়ার পরে বলবেন মুদাহাম্মাতান, বাস রুকুতে যান, সমস্যা নেই। 98 জন মুফাসসির মিথ্যুক বলেছে, কতজন শতকরা? 98 জন মুফাসসির মিথ্যু। প্রসাব করার পর ফোটা ফোটা প্রসাব প্যান্টে পড়লে করণীয় কি? লাগুক, প্যান্ট ভিজে যাক। ইস্তেহাজা রোগজনিত, ইস্তেহাজা হাইজ ওলা মহিলার যে অবস্থা আপনার সেটা, বাস উজু করে সালাত আদায় করে নেবেন, এক অক্ত সালাত, কাপড় ভিজে যাক তাতে আসে যায় না। এর অর্থ এই নয় 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে, যারা 40 কদম হাঁটছে ও 40 বছর ধরে থাকলেও পরে এক ফোঁটা পেশাব আসবে, ওটা অভ্যাস হয়ে গেছে, ওই কাজই করতে হবে না, বাস
পেশাব শেষ হয়ে গেছে, পানি খরচ করে উঠে যান, আর উজু করার সময় তো একটু লজ্জায় স্থান সামনাসামনি পানি ছিটিয়ে দেবেন। আল্লাহ নবী বলেছেন সমস্যা শেষ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। কবরে লাশ দাফনের পর খেজুরের ডাল পোঁতা যাবে কি যাবে না? খেজুরের ডাল পোঁতা বিদাত। সন্তান জন্মের পর আজান দিতে হবে কি? জি, এক কানে আজান এক কানে একামত, এটা ঠিক নয়, শুধু পাশে আজান। সালাতুত তাসবিহ পড়া যাবে কি যাবে না? ঘাড় মাসে করা যাবে কি? অযুদে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। এক মুষ্টি দাড়ি রেখে বাকি অংশ ছাঁটা বেহারাম। মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে? যাবে না। 15 বছর মেয়ের আকিকা দেয়নি, ওর মায়েরও দেয়নি, আকিকা লাগবে না। 7 দিন পরে আকিকা নেই, 7 দিন পরে আকিকা নেই, এটা চিরদিন বলে আসছে। এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ, 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না, ও তখন অহংকারী। ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁঠির মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। মানুষ মারা গেলে খাওয়ানো কাবিরা গুনাহ। আহলে হাদিস মনে করেন ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত রাখবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। মাখাজের ক্ষেত্রে ধুলা কাজ আতি উচ্চারণের ক্ষেত্রে কি পার্থক্য? তেমন কোনো পার্থক্য নেই। এখানে আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। আমি কখনো এটা বলিনি যে বিতর সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা 2-1 দিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। আজান হচ্ছে, খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে না খেলেও সিয়াম রাখতে হবে। শাবান মাসে বাছরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে মানুষের অবগতিতে চলে আসলো সেদিন 15ই শাবান হিসাব ঠিক নয়। সারা দেশে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে, কয়েকটা দেশে ফার্স্ট হয়েছে, তার এই কোরআন তেলাওয়াতে ফার্স্ট হওয়াটা একবারে জাতির কাছে তার জন্য মনে হচ্ছে যে একটা কিয়ামত পর্যন্ত তার সুনামের মাধ্যম। শুনে রাখুন কারি সাহেব এবং কারি সাহেবের পিতামাতা, ফলাফল জাহান্নাম। ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। দারুলুম একটা ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে হুসাইন আহমদ মাদানী বুখারি পড়াতেন। পরবর্তীতে যত দিন ডালিম গাছটা ছিল, মহাদ্দেশ সাহেব একদিন না দুদিন ডালিম গাছের নিচে হাদিস পড়াতেন। এই ডালিম গাছের নিচে হাদিস পড়ানো সেরে, ওই গাছের নিচে কি আছে, ও কেন ওখানে বুখারি পড়াবে, এটাই হলো সেরে। বুখারির শিক্ষক যে তিনি অমুসরে, তুমি অমুসরে। মেয়েরা হায়জ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়জ অবস্থায় কোরআন ধরে পড়বে। কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়, অজু ছাড়াই পড়বে। স্ত্রী সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে চাদর কি ধুয়ে পবিত্র করতে হবে? জি না, যেখানে শুক্রপীঠ লেগেছে সেটুকু ধুয়ে ফেলতে হবে। চাদর ধুতে হবে না, কাপড় চোপড় ধুতে হবে না, ছায়া বেলোজ লঙ্গি ধুতে হবে না, যেখানে শুক্রপীঠ লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে। আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই, ওটাতে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। ঈদের মাছ সাজানো কাবিরা গুনাহ, ঈদের মাছ সাজানো হারাম। বাঁশ দিয়ে হোক, সামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে, সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। সালাম সব জায়গাতে দিতে হবে, সব জায়গাতে দিতে আপনি বাধ্য। ও আজান দিচ্ছে, সালাম দেন, সালাত আদায় করছে, সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে, সালাম দেন, খেতে বসেছে, সালাম দেন, মদ খাচ্ছে, সালাম দেন, পেশাব করছে, সালাম দেন, পায়খানা করছে, সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। দর্শক, আপনারা এই যে ফতোয়াগুলো শুনলেন, এগুলো কোন কিতাবের? এবার কিতাবের নামটি শুনে নিন। এটা কোন কিতাবে? কিতাবুল মন গড়া। হুজুর, এটা মনের বানানো একটা কিতাব। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনারা অবশ্যই তাদের ভয়ঙ্কর চিত্র দেখতে পেরেছেন। আসুন, এদের খপ্পর থেকে নিজেকে বাঁচাই, সমাজকে বাঁচাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।